কি আপনি একা কেন? বাকিদের ডাকুন। আমি একাই তো ডাকছিলাম। আসতে পারি? আসতে পারি? আসতে পারি? আসতে পারি ডাক্তার বাবু? ও ডাক্তার বাবু, আপনার এরকম হলো কি করে? আমি আগে পুরো ছেলেই ছিলাম, হঠাৎ ইচ্ছল মেয়ে হয়ে যাব, চলে গেলাম অপারেশন করাতে। হাফ অপারেশন করিয়েছি। ওরে বাবা কি কষ্ট, উঠে পালিয়ে এসেছি। তবে থেকেই আমি হাফ লেডিস। তাহলে তো আপনার খুব অসুবিধা না? না না, কিছু কিছু ক্ষেত্রে সুবিধাও আছে। বাসে উঠলে পকেট মারা কনফিউজড হয়ে যায়, টাকা পেছনে রেখেছি নাকি সামনে? বাবা কেন? ভ্যানিটি ব্যাগে না মানি ব্যাগে। বাবা আচ্ছা আপনি কি করে মেইনটেইন করেন এটা বলুন তো। ও বাবা হেভি কষ্ট হয়। প্রথমে এই দিকটা ভালো করে শ্যাম্পু করি, সাবান দিই, তারপর ভালো করে ধুই, এই দিকটা কোনো মতে জল ঢেলে দিই আর কি। তারপর এই দিকটা তোয়ালে দিয়ে মুছিয়ে চুলটা ভালো করে আসে, এই দিকে তো পাতি গামছা দিয়ে মুছে করে ছেড়ে দিই, এই দিকটা সুন্দর করে পামশু গলাই, এই দিকে যা পাই হালাই চলে কোলাপুরে চলে যাবে, ট্যাং 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 করে চলে যাই আর কি। এইরকম কেন? ওই দিকটা আগে যত্ন নেন কেন? আপনি জানেন না আপনার আর কি কি অসুবিধা হয় বলুন তো। ও বাবা আমি যখন বিয়ে বাড়ি যাই তখন বাবা বলে বাইরে থেকে, কি রে তোর হলো? আমি বলি হ্যাঁ মেয়েদের দিকটা হয়ে গেছে, ছেলেদের দিকে সোজা প্যান্টটা গলি আসছি, বাবা দাঁড়িয়ে যায় এক্ষুনি আসছি। আপনার দেখে মনে হচ্ছে নিশ্চয়ই পুরোটা কনভার্ট করাতে চান। আমার না পুরোটা কনভার্ট করাতে খুব ইচ্ছা করছে। কত খরচ হবে? না খরচ নিয়ে আপনি ভাববেন না, ও আমি ঠিক উসুল করে নেব। না না আমি না পুরোটা ছেলে হয়ে যেতে চাই আর কি। ও তাহলে 2 লক্ষ টাকা লাগবে। কি বুকে লাগলো আমার। আচ্ছা আচ্ছা তাহলে আমি একটু টেস্ট করে দেখি। এই হার্ট কোন দিকে থাকে? আসলে কি হয়েছে, সিলেবাস আমাদের হার্ট ছিল না, তাই হার্টটা না আর পড়া হয়নি। অশিক্ষিত বাজে ডাক্তার কথা কার একদম। ডাক্তার তো অশিক্ষিত বলা দেবো কেন? আপনি মেয়েদের গায়ে হাত তুললেন? না 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 না, আমি ছেলেদের দিকেই মারতে চেয়েছিলাম, আপনি ঘুরে গেলে আমি কি করব? ধরে না ভরে দেব। এসবের কি দরকার ছিল? ওরে শালা জেলে ভরে দেব তোকে। আপনার আর কি কি অসুবিধা হয়? ওই তো যখন কোয়েট কলেজ সামনে দিয়ে যাই মেয়েগুলো ধরে কি টানাটানি করে, আমাকে ছেলেগুলো ছাড়ি না, খালি প্রেম করতে চায়। আমারও প্রেম করতে চায় কিন্তু আমার প্রেম করতে হেভি লাগে, আমারও হেভি লাগে কিন্তু বাপি লেগে যায়। আমার বাপি বলে যা চালিয়ে যা প্রেম চালিয়ে যা, আমার বাপি লেগে যায় আমি কি করবো বলো। আপনি লিপ টুগেদারে বিশ্বাসী? আমি তো লিপ টুগেদারেই আছি। চলুন না তাহলে দুজন বিয়ে করি। চলুন না প্লিজ প্লিজ দুজন বিয়ে করি চলুন। আমি বিয়ে করতে পারি কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আরে একটা কেন, হাজার প্রশ্নের উত্তর দাও বলুন শুধু আপনি। আমার যদি একটা ছেলে হয় হ্যাঁ তাহলে আমি তার কি হব? পিসি ঠিক এবার বলছি, আমার যদি একটা ছেলে হয় তাহলে কি হবে? মামা তোর মাতা হবে। আবার বলছি আমার যদি একটা বিয়ে হয় তার ছেলের ছেলে তোর কি হবে? নাতি নাতনি। ঠিক আবার আমার যদি এই দিকে যদি বিয়ে হয় তাহলে তার ছেলে ছেলে তোর কি হবে? এইটা ওইটা ও আবার নাতি নাতনি। আচ্ছা এবার আমার এই দিকে যদি ছেলে ছেলে নাতির সঙ্গে তার শাশুড়ি পালিয়ে যায় তার যদি ছেলে বিয়ে হয় তখন কি হবে? ওরে ঘোড়ার ডিম হবে। ডিম বলে মনে করে তিনি ঘোড়ার তো ডিম হয় না, মুরগি ডিম হয়। মুরগি ডিম আমার কি ভালো লাগে? আমার আবার ডিম পিম ভালো লাগে না, খাসির মাংস ভালো লাগে। আমি আবার খাসি খেলে খুব অমূল হয়, আমার মুরগি ভালো লাগে না। না খাসি আমি তো ঠিক করছি, বিয়েতে খাসি করবো। ওরে আপনি চুপ করবেন চুপ করবেন, আমার বিয়ে দরকার নেই, আপনি যাবেন যাবেন যাবেন। তোর বিয়ের দরকার নেই, আমার তো বিয়ের দরকার আছে, আমার বিয়ে করতে হেভি লাগে, আমার বিয়ে করতে একদম ভালো লাগে না বাবা, বউয়ের ঝামেলা। ও আমার কি ইচ্ছা করে বরের পয়সা মেরে খাবো। ওরে বাবা বউ নিয়ে খেয়ে থাকবে, নমস্কার নমস্কার। ও আমার সবসময় ইচ্ছে করে একটা সুন্দর বর থাকবে, সংসার হবে সব হবে। ও আমার ভয় লাগে সংসার আমার কি। হে বাবা হে প্রথম দেখলাম আমায় দেখে কেউ ফ্ল্যাট হয়ে গেছে। রনিদা নাচের বিভিন্ন প্রোগ্রামে
এইটা নিয়ে কাজ করতে অনেককে দেখেছি, বিদেশে স্টেজেও দেখেছি, এখন বোধহয় একজন করছেন একটা ইংলিশ থিয়েটার করছেন, এটা বীরদাস, হ্যাঁ বীরদাস এখন করছেন, নাম করা স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং অভিনেতা, তিনি এটাকে নিয়ে বিভিন্ন শহরে ট্রাভেল করেন। হ্যাঁ এই একই স্কিল, লাজবাব এবং চমক লাগা এবং ভালো লাগার দিক থেকে বেশ ভালো লেগেছে, ভেরি নাইস। এ আমার খুব মজার লেগেছে এবং ইমন চমৎকার, মোহনবাগানের মেয়ে না ছেলে বলবো, ওটা অন্য ফ্লেভার পেলাম, ভালো লেগেছে। সিম্পলির উপরে নতুনত্বের মধ্যে দিয়ে একটা মজা, ভীষণ এনজয় করেছি। আর আমি একটু তোমার এই যে দ্বৈত ভূমিকা, এটা ভীষণ ভালো লেগেছে। আচ্ছা ওখানে আট আর খানা উঠেছে, তাহলে তো আল্লাহতে দিতেই হবে, দিতেই হবে আল্লাহতে আট খানা প্লিজ। Congratulations, Iman এবং সন্দীপ, thank you very much. সন্দীপ আমাদের একটু একা থাকতে দাও না, আমরা বলি একটু এগিয়ে যাই, মানে ইমন এইভাবে থাক বাবা, ঠিক আছে নড়িস না। All I wanted to say was, well done, Iman, well done.